Sí. ¡Bande Mataram! 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 ¡Bande দেখুন, এটা মমতা গান্ধীর আশীর্বাদ, ওনার নীতি আদর্শ নিয়ে আমরা এটা এগিয়ে চলেছি। এবার দলের তরফ থেকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের কাজ হচ্ছে পাবলিকের পরিষেবা দেওয়া। এটা কোনো কারণে একটু থেমকে গেছিলো, এটা এবার আমাদের পুরো এটা দিতে হবে, পরিষেবাগুলো দিতে হবে। আমরা কাজ করার জন্য এসেছি, দল যখন দায়িত্ব দিয়েছে অবশ্যই আমি এটাকে ভালোভাবে করবো আর চেষ্টা করবো যে সবার মানে যেখানে যেখানে যা যা কাজ বাকি আছে বা কোনো কাজ যদি নতুন করে করতে হবে আমাদের আন্দোলন। কি কি কাজ বাকি রয়েছে আপনি সেগুলো দেখুন? কিছু কিছু জায়গায় আছে, যেহেতু লকডাউন হলো কোভিড-19 আপনারা সবাই জানেন, এবার ওর জন্য অনেক কাজ থমকে গেছিলো। তারপরে আমাদের ধরে নেন কিছু কিছু জায়গায় একটু ট্রেনের যে প্রবলেম আছে, যেটা ওটা আমরা সবই এখন অলরেডি আমরা একটা সার্ভে করি, ওইটা নিয়ে আমাদের এখন সার্ভে করার পর আমরা আমি নিজে ভিজিট করবো, ওগুলো ভিজিট করে আমরা সবই ওগুলো আমরা আস্তে আস্তে ওগুলো নীতি আদর্শটি চলি আমি উনি অবশ্যই আমার একটা বলতে পারেন আমার গুরু, আমার লাইফের গুরু উনি বলতে পারেন। রাজনীতিতে প্রবেশ তার হাত ধরে আবার হাত ধরে আমার বাবা এখানকার ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন। কত বছর ছিলেন উনি? উনি ছিলেন প্রায় 2-2.5 বছর ছিলেন। তারপর ওনার একটা হেলথ কন্ডিশনের জন্য হেলথ অপশন। হালিশহর পুরসভায় তো মানে এর আগে একটা দুর্নীতি হয়েছিল শোনা গেছিলো, এবং সেটা সেইগুলো কীভাবে ঢুকবে? দেখুন, এটা দলের এটা উপর নেতৃত্বর ব্যাপার, এটা আমাদের কাছে কিছুই সেরকম ওপেন একটা আসেনি। এবার যেটাই আছে তার দল অবশ্যই একটা নিশ্চয়ই যাচাই করবে, না ওনাদের নিজের ক্রিয়েট করার ওনার স্টেপ নেবে। প্রশাসনিক কমিটি রয়েছে, প্রশাসনিক কমিটি কি বদল করবেন নাকি না? যে কমিটি আছে এটা উপর মহল করতে পারবেন আমাদের, আপনি কি করবেন? আপনি না মাননীয় দেখুন, এটা টোটালটাই আমার উপরে হয় না এটা। এটা যখন দল যখন আমাদের মাননীয় সভাপতি আছেন, আমাদের দলের জেলা সভাপতি আছেন, যখন বিজেপি মল্লিক মহাশয় উনি আছেন, পার্থদা আছেন, সুবোধদা আছেন, ওনারা যেভাবে গাইডেন্স দিয়েছে তার পরামর্শ নেবেন। আগের যিনি চেয়ারম্যান ছিলেন অবশ্যই অবশ্যই দেখুন, ওনার 6 বছরের অভিজ্ঞতা আছে, একটা এক্সপিরিয়েন্স আছে, আর এটা তো অস্বীকার করার কিছু নেই। ওনার থাকতে আমাদের পৌরসভা একটা স্বচ্ছ ভারতে একটা লিস্টেডে হয়েছিল, আমরা ভারতবর্ষতে 9ম স্থানে ছিলাম আর ওয়েস্ট বেঙ্গলে আমরা 1ম স্থানে ছিলাম। তো ওনার থেকে তো একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, তো অবশ্যই ওনার গাইডেন্স আমি চাবো, ওনার থেকে আমি এটা নিয়ে কথাও বলেছি, ওনার গাইডেন্স নিয়ে আমাদের এগোতে হবে। উনি কি দলীয় গোষ্ঠী কোন দলে চলে গেলেন নাকি না? না, কোনো এরকম কোনো ব্যাপার নেই, এগুলো উনি সক্রিয় কর্মী, সবাই আমরা একটা কর্মী, উনি দলে আছেন। এক প্রাক্তন কাউন্সিলরকে শোকজ করা হয়েছিল দুর্নীতির জন্য, সেটা কি আপনি দেখবেন? কি কি কাকে শোকজ করা হয়েছিল? দল যদি আমাকে সেইভাবেই করে আমি ওটা যাই করব, ওটা নিয়ে আমি তদন্ত করা হবে। দলের কাছে আমি ওটা রিপোর্ট সাবমিট করব। রাস্তা, ড্রেন, তারপরে বাড়ি, এগুলো সবই থমকে আছে, এই ব্যাপারে কি কি পদক্ষেপ নেবেন? দেখুন, যে আপনারা প্রেস মিটটা যখন লাস করেছিলেন আসতে কোন সময় আমাদের বলেছিলেন যে আপনাদের এটা জানিয়েছিলেন ওনার পাঠক একটা সমস্যা, তো কিছু কারণে ওনার এই কাজগুলো থমকে গেছে, অতটা সময় দিতে পারছিলেন না। কিন্তু অবশ্যই ওই কাজগুলো আমরা অলরেডি সার্ভে করে নিয়েছি, আমরা ওই কাজগুলো আস্তে আস্তে করে আমরা। अभी एक राजनीतिक प्रशासनिक अस्थिरता चल रही है, तो इस पे प्राथमिकता कौन से कौन का काम में देंगे आप? देखिए, पहले सबसे पहले हम लोग को इस पे ध्यान देना है कि अभी बरसात का सीज़न है, अभी डेंगू का भी एक डर है, इधर कोरोना का भी जो महामारी है, तो डेंगू के लिए भी हम लोग को पहले प्रिकॉशन ये लेना होगा कि जितना भी ड्रेनेज वगैरह जो जहाँ भी ब्लॉकेज हो उसको हम लोग को क्लियर कराना है। पहले उस पर हम लोग ध्यान देंगे, उसके बाद जो रोड वगैरह है उसको जो बाकी कार्य है वो सब প্রত্যেক ওয়ার্ডেই আছে। দেখুন, কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ধরে নেন কোনো ওয়ার্ডে কোনো গলির হয়তো একটা গলি থেকে গেছে বা এরকম কিছু কাজ আছে, সবকটাই তো একবারে কমপ্লিট হয়নি, তো এর জন্য ওই একটা করে আমরা ওয়ার্ড এই দেবো। যেগুলো প্রায়োরিটিতে আছে, ধরে নেন যেরকম 17 নম্বর ওয়ার্ড আছে,
17 আছে, 16 আছে, এই ওয়ার্ডগুলো আমাদের একদম প্রায়োরিটি দিয়ে আমরা দেখবো। ওখানে খুবই অসুবিধা হচ্ছে, মানে জলের সমস্যা হচ্ছে, মানে আপনার বললাম তো আমি, ওটা অলরেডি সার্ভে করা হয়েছে, ওটা নিয়ে আমরা ড্রেনেজগুলো চ্যালেঞ্জ করার দরকার। ওগুলো আমরা ইমেলি একটা টিম লাগাবো, আমরা একটা স্পেশাল টিম তৈরি করে দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে, তাদের টেন্ডার হয়ে যাওয়ার পরেও কিন্তু কাজ শুরু করা যায়নি, এই বিষয়টা কি বলবেন? আমি বলে দিই, একটা পাম্প বসা থেকে 4 মাস সময় লাগে, ঠিক আছে? টেন্ডারের যে একটা প্রসেস হয়, ওই প্রসেসিংয়ে যেহেতু লকডাউন ছিল বলে একটা টাইম লেগেছিলো, ওটার জন্য কাজ যেহেতু ডিপার্টমেন্ট বন্ধ ছিল, কিন্তু ওই পাম্পগুলোতে আমাদের অলরেডি আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা হয়েছে, ওটা আমরা ইমিডিয়েট প্রায়োরিটি বেসিস করি। আমফান ঝড়ে 2,80,000 টাকা খরচ হয়েছিল পুরসভার তরফ, পুরসভার প্রসাদার থেকে, কিন্তু আজ হিসাবে কিছু সেরকম ভাণ্ডার শূন্য, আজ ভাণ্ডার গাছ কাটা নেই, এটা আমাকে জানতে হবে। দেখুন, আমি তো আজকেই এটা আপনাদের সামনে প্রথম পেশ হয়ে একটা স্টেটমেন্ট দিচ্ছি, কিন্তু যতক্ষণ আমি ভেতরের এটা জানবো না তখন আমি আপনাকে এই বিষয়টি তদন্ত করবেন। তদন্ত দেখুন, যদি অবশ্যই যদি ওখানে কোনো দুর্নীতি হয়ে থাকে তখন হবে, এরকম কোনো আমার মনে হয় না এরকম কিছু হয়েছে। দাদা, এই যে বর্ষায় তো জল কাদা রাস্তা হয়ে আছে, এই ইনকামিং আমরা জলের লেভেলটা আমরা নামাতে পারি, এগুলো আপনার ময়লা ময়লাগুলো যদি একটা কি লাগে আমরা বুঝতে পারি, আর বুঝতে পারি ঠিক সেটা ও রাস্তার পাশে জঙ্গল জমে থাকে, হ্যাঁ, সেই জঙ্গলগুলো তাড়াতাড়ি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করলে ভালো হবে। এখন তো ডেঙ্গির খুব প্রকোপ চলছে, মানে যেহেতু করোনা পিরিয়ডও রয়েছে বা ডেঙ্গির প্রকোপ চলছে, সেই ক্ষেত্রে আপনারা কতদূর কী করেন? সব ড্রেন ফ্রেন ইয়ে সবই তো জমে আছে জল, সেই জলে জমা জলে তো ডেঙ্গির প্রকোপটা বেশি। একটা প্রবলেম, যেহেতু আপনি এটা কথাটা বললেন, এটা ভালো লেবার যখন একটা ড্রেনিংয়ের কাজ করবো, বড় অসুবিধা আমাদের ওই দিকটাও দেখতে হবে। আমি কালকেই বলবো সব কিছু হয়ে যাবে, এটা অসম্ভব। কিছুদিনের মধ্যে অবশ্যই আমরা একটা টিম ভাগ করে আমরা ওটাকে তৈরি করবো, যাতে আমরা কাজটা একটা একটা করে যেগুলো মেন প্রবলেমে আছে ওগুলো আমরা দেখতে পাবো। নতুন প্রশাসক হিসাবে হালিশহরের মানুষকে কী বার্তা দেবেন? হালিশহরের মানুষকে এটাই বলতে চাবো, দেখুন, আমি মমতা ব্যানার্জি নীতি আদর্শতে চলছি আর আগামী দিনেও চলবো। আমরা এটা দেখেছি, এই দল ভোট থেকে আমরা এটা বুঝতে পেরেছি, একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী আছেন মাননীয় মমতা ব্যানার্জি, যিনি লোকের পাশে, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন। যেই কোভিড-19 টাইমে আপনারা দেখেছেন, অনেকগুলো স্টেটে আমাদের সিএম দেখলাম, কেউ কিন্তু নিজে রাস্তায় নেমে কাজ করেন বা লোককে সাহায্য করেন, উনি কিন্তু এই বয়সেও এই যেইভাবে পরিশ্রম দিয়েছেন, যেইভাবে উনি খেটেছেন, এটা এটা সত্যি একটা স্যালুট। আর ওনার দায়িত্ব, এবার দায়িত্ব যিনি এখানে আছেন আমাদের বিজপুর চেয়ারম্যান শ্রী সুবোধ অধিকারী, প্লাস আমাদের মাননীয় এমএলএ মহেটির এমএলএ পার্থ ভৌমিক মহাশয়, ওনাদের নীতি আদর্শ আমরা ওইভাবেই আমরা চলি, আর ওনারা আমাদের যেরকমভাবে গাইডেন্স দেবেন আমরা সেইভাবে কাজ করবো। আমাদের আগামী দিনে আরও কাজ যাতে করতে পারি, আমরা পাবলিকের পরিষেবাটা ভালো দিতে পারি, এটাই আমাদের। বিধায়ক শুভ্রাংশু রায় কি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আপনাকে? না, এখনো পাঠাই। বিভিন্ন হাইব্রিড স্টেপ হবে, যদি সেরকম কিছু আছে আমাদের একটা রিপোর্ট সাবমিট আমি বলবো, এই মেয়েরা নয় না দিনে সার্ভে করে তাই রিপোর্ট সাবমিট করে আপনি নেক্সট স্টেপ করবেন। করোনা ভাইরাসের যে মহামারীটা চলছে, এটা আমি সবাইকেই বলবো যে একটা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ব্যাপার আছে, আর যখনই বাজার হাট করতে যাচ্ছেন একটু আপনাদের মেনটেন করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ এগুলো আপনাকে মেনটেন করতে হবে, যাতে আপনাদের পরিবারটাও সুস্থ থাকে। কেন কি আমি আমি নিজের পরিবারের কাছে যদি আমি এই ভাইরাসটা নিয়ে যাই, তাহলে আমার পরিবার এটা নিয়ে এই ভাইরাস এফেক্টেড হবে, সেটা সবার ক্ষেত্রেই একই। তো ওটা নিয়ে যাতে সবাই একটু সচেতন রাখতে হবে, সবাইকে একটা প্রিকশন নিয়ে চলতে হবে, এর আগে যিনি প্রশাসকের দায়িত্ব ছিলেন অংশুমান রায়, বিধায়ক শুভ্রাংশু রায়ের সাথে, দেখুন উনি বিধায়ক আছেন, ও যেই দলেই থাকুক, যদি কোনো কাজের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে উনি বলতে চান তাহলে বলতেই পারেন, এটা কোনো অসুবিধা নেই। দেখুন, আমি একটা কথা বলি, প্রশাসক হিসাবে যখন আমি এখানে বসেছি, আমার এখানে পার্টি দেখলে হবে না, আমি কিন্তু পাবলিকের পরিষেবাটা দেখব। আমি এটা দেখবো না যে কেউ বিজেপির ঘর ওটা আছে ওর সামনে কাজ হবে না, এরকম দেখে কাজ হবে না। আমরা টোটাল ওয়ার্ড, সব ওয়ার্ডেই আমরা সবার দিকে কাজ করবো। বিরোধী দলরা সুযোগ পাবে আপনার দিকে? বিরোধী যারা দলরা আছে, পৌরসভাটা সবার,
পৌরসভাটা সবার, এখানে আপনার পাবলিকের যা পরিষেবা, যে বেসিক নেসেসিটি আছে সেটা আমরা সবার জন্যই করি। যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি। নতুন পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন, কি বলবেন? এটাই বলবো যে আমাদের আস্তে যেইভাবে কাজ করতে চাচ্ছেন, আমরা যাতে ওই কাজটাকে আরো ওনার হাতটা মজবুত করতে পারি, আমরা সেইভাবে কাজটা যাতে প্রত্যেক মানুষের প্রত্যেক বাড়িতে যাতে পৌঁছে দিতে পারি। হালিশহর পৌরসভায় এখনও অনেক কাজ বাকি রয়েছে, রাস্তা, ড্রেন, তারপরে ডেঙ্গু দমনে যে ওই বিষয়ে সবার আগে প্রায়োরিটিটা থাকবে আমাদের ড্রেনেজের যে সমস্যাটা আছে, যেখানে যেখানে জল জমছে ওইটা আগে আমরা ক্লিয়ার করবো। তারপরে আমরা এই যে আপনার ডেঙ্গুর জন্য আমাদের যেটা স্প্রে করানো দরকার ওগুলো আমাদের একটু ধ্যান রাখতে, তার মধ্যে আমাদের আবার কোভিড-19 একটা প্রিকশন নিয়ে চলতে হচ্ছে, যেহেতু আমরা লেবারদের বেশি আমরা এও করতে পারবো না যে এক জায়গায় আমরা জমায়েট হয়ে কোনো কাজ করুক, এর জন্য আমাদের গ্যাপ দিয়ে কাজ করাতে হচ্ছে বলে একটু চাপ হচ্ছে, কিন্তু অবশ্যই আমরা কিছুক্ষণ কিছু দিনের মধ্যেই আমরা এই জায়গাটা পোক আপ করে নেবো। আর আগের যিনি পৌরপ্রধান ছিলেন অংশুমান রায়, তার থেকে কি কোনো রকম কোনো পরামর্শ নেবেন? অবশ্যই, ওনার দেখুন 6 বছরের অভিজ্ঞতা আছে, উনি থাকতে যেইভাবে চালিয়েছেন আমি ওনার থেকে এই এই গাইডেন্সটা অবশ্যই নিতে চাই, ওনার থেকে আমাকে গাইডেন্সটা নিতেও হবে, তাহলে কী হবে আমি কাজটা করতে আমার সুবিধা হবে। আর হালিশহরের মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? হালিশহর মানুষের উপর এটাই বার্তা দেবো যে মমতা ব্যানার্জির নীতি আদর্শ ওনারা এই দুর্দিনেও দেখেছেন, যে করোনা ভাইরাসের টাইমে যেইভাবে উনি রাস্তায় নেমে কাজ করেছেন, এটা মানুষের বিশ্বাস জন্মে গেছে, যে এরা ভুল ধারণায় ছিল, এটা ওনারাও বুঝতে পারছে যে ওর একটা মিথ্যেবাজি দলের সাথে থেকে আমাদের কোনো লাভ নেই, আমরা মমতা ব্যানার্জির হাত যত মজবুত করবো আমাদের বাংলার উন্নয়ন। আর এই রাজনৈতিক পরিস্থিতি 2021 বিধানসভার জন্য হালিশহর তথা বীজপুরের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু উত্তাপ চরমে, সেইটা কী করে কন্ট্রোলে নেবেন? দেখুন, এখানে আমাদের সিনিয়র লিডার যেরকম আছেন, মালাদা আছেন, লোটনদা আছেন, তার মধ্যে আমাদের বীজপুর চেয়ারম্যান মাননীয় সুবোধ অধিকারী যখন আছেন, ওনার যেইভাবে উনি চলছেন, দিদির আশীর্বাদে যেইভাবে উনি দায়িত্ব পেয়েছেন আর যেইভাবে উনি চলছেন, ওনার যে আমি একটা কোয়ালিটি দেখেছি যে প্রত্যেক মানুষের কথাটা শোনেন উনি, রাত বিরাত আপনি ফোন করবেন ওনার মধ্যে একটা দেখেছি, অনেক নেতা তো আমি দেখলাম জীবনে কিন্তু ওনাকে একটা দেখেছি যে রাত বিরাত কোনো সমস্যা আপনি বলবেন, উনি আপনার যদি ফোন রিসিভ ওই টাইমে না মিস কল হলে উনি কল ব্যাক করেন, এটা একটা খুব বড়ো জিনিস, আজকে কর্মীরা একটা ভরসা আছে যে কোনো আমি যদি বিপদে পড়ি সেই মানুষটা আমার পাশে দাঁড়াবে। আর আজকে মানুষের মনের মধ্যে চলে এসছে এই যে আমাদের যেইভাবে দেখছেন অন্য দল যেইভাবে বোমাবাজি করছে, গুলি চালাচ্ছে, এইসব আমরা পছন্দ করছি না, সুবোধ অধিকারী মহাশয় যেইভাবে চালিয়ে যাচ্ছেন, যেইভাবে লোকের কাজ করতে চাচ্ছেন, উনি প্রত্যেকটা মানুষের কাজটা করতে চাচ্ছেন যাতে আমরা পরিষেবা দিতে পারি, লোকের পাশে দাঁড়াতে পারি, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। আর শেষ প্রশ্ন করে নেব, আজকের এই অ্যাডমিনিস্ট্রেটর পোস্টটা কাকে বা কাদের উৎসর্গ করতে চান? এটা আমি পুরো হালিশহরের মানুষের জন্য এটা আমি ইয়ে করলাম, ওদের জন্য, হাজিনগরের জন্য অবশ্যই, এটা হাজিনগর আলাদা না আমাদের হালিশহরের মধ্যেই, হাজিনগরের মানুষের মধ্যেও একটা ইয়ে আছে যে যেহেতু ওনার বাবার সাথে একটা খুব একটা অ্যাটাচমেন্ট, একটা সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট আছে, তো ওনাদের আমি ওনাদের আশীর্বাদ চাবো, ওনাদের ভালোবাসা চাবো, হালিশহরের মানুষের কাছে আমি আশীর্বাদ চাবো, যদি আমার থেকে কোনো ভুল হয় অবশ্যই আপনারা আমাকে দেখিয়ে দেবেন, আমি যাতে ভুলটা শুধরাতে পারি আর কাজটা করতে পারি আমি চেষ্টা করব, যতটা ভালো কাজ করতে পারি আমি আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই করব। এই প্রশাসক পদটা পাওয়ার পর বাবাকে কতখানি মিস করছেন? অবশ্যই, আজকে যদি উনি থাকতেন তাহলে উনি এখানে যদি এখানে থাকতেন আমার জন্য ওটা বেশি খুশি, আমি আজকে এই জায়গায় মানে আজকে যে চেয়ারে বসছি এটার থেকে বেশি খুশি হতো উনি যদি এটাতে আজকে ওনার সাথে উনি থাকতেন, তাও আজকে আমার মনে হয় উনি আশীর্বাদই দিচ্ছেন, খুশি হবেন, এটাই আমার জন্য অনেক বড়। অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। হালিশহর পৌরসভার প্রশাসক হিসেবে রাজু সাহানি দায়িত্ব নিলেন, কি বলবেন?
এবং আগামী কবে বসেছেন আমরা কাজটা ভালো ভালো করবেন, মানুষের পাশে থাকবেন, মানুষের কাজটা করবেন, এই নির্দেশটা আমাদের মমতা ব্যানার্জি আছেন। আমি আশা রাখি আলি সাহেব মুসলিমকে যে উন্নয়নমূলক কাজ আছে উনি প্রত্যেক ওয়ার্ডে গিয়ে দেখে নেবেন, কী কাজ বাকি আছে সেটা উনি করবেন। আমাদের পূর্ব চেয়ারম্যান ছিলেন আনসুমান রায়, ওনার থেকে উনি ভাইস তারিখ নেবেন, কেন কি উনি তো সোশ্যাল এক্সপিরিয়েন্সে আছেন। আলি শহরে যে রাস্তাঘাট ট্রেন যেগুলো আছে জলজমা হয়ে যাচ্ছে সেটা উনি একটা টিম করে দেখে নেবেন। আমি আশা করি যে মানুষের উন্নয়নের কাজটা উনি করবেন, কেন কি সামনে আমাদের 2021 বিধানসভায় চুনাও আছে, চুনাও আগে উনি সব কাজটা করে দেবেন, এই আমি আশা রাখ। যদি আপনার থেকে কোনোরকম কোনো সাহায্য চাই আপনি কতটা সাহায্য করবেন? যদি কিছু সাহায্য নেন আমি নিশ্চয়ই ওনাকে সাহায্য করবো, কীভাবে ডেভেলপমেন্টের কাজ হয়, কিছু নতুন বসেছেন কিছু জানেন না, সেই যদি পরামর্শ উনি চান আমি নিশ্চয়ই। আজকে কী বলবেন তাকে? আজকে আমি তো সামনে আপনাদেরকে বলেই দিলাম যে যত আমার থেকে সহযোগিতা চাইবেন তত আমি দিতে পারবো, কেন কি হালিশার মনে কাজটা করতে।